গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার। আজকের ব্লগটা দেরি করেই শুরু করলাম, সকালবেলার দিকে আরেকটা ব্লগ করা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেই জন্য এই ব্লগটা এই দুপুরবেলা থেকে শুরু করলাম। কৃপার এই দুপুরবেলা পড়া ছিল, ওকে কোচিংয়ে নিয়ে গেলাম। আমি এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি অর্জুনকে পড়তে বসালাম, একটুখানি লেখাপড়া করলো, আবার একটু দুষ্টামি করলো। অর্জুন তো লেখাপড়ার থেকে বেশি সময় দুষ্টামিই করে, তোমরা তো জানো এই কথাটা ভালো করে। এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, দরজা জানলাগুলো আটকে দিলাম, তা না হলে মশা বাবুরা সব ঘরের মধ্যে ঢুকে যাবে ওই কারণে। আজকে তো তারপর আবার বৃষ্টি হয়েছে, যেদিন বৃষ্টি হয় সেদিন ঘরে দু চারটে মশা দেখা যায়। আর যেদিন খুব গরম পড়ে, রোদের প্রচণ্ড তাপ থাকে, সেদিন আবার অত মশা দেখি না। তো আজকে তো সেই সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হলো। কৃপাকে যখন নিয়ে গেলাম তখন তো ভালোই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে কৃপাকে নিয়ে গেলাম। কৃপা এইমাত্র কোচিংয়ের পড়া থেকে চলে আসলো, এখনই আবার আরেকজন স্যার আসবে ওকে পড়াতে, সেই জন্য কৃপা ওই ঘরেই ওয়েট করছে, এই ঘরে আর আসলো না, ওই ঘরেই বসে আছে। আরও ছেলেমেয়েরা আসবে, ওখানে এখন আবার আরেকটা ব্যাচ বসবে পড়ার। আমি ওকে বললাম যে তুই কিছু একটু খেয়ে নে, একটু হালকা টিফিন করে নে, বলে আমি এখন আর কিছু খাবো না, এখনই তো স্যার আসবে, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আর আমি এদিকে একটু আচার খাচ্ছি। এই আচারটা আমার বোনের শাশুড়িমা বানিয়ে দিয়েছিল, কিন্তু সেইভাবে খাওয়াই হয় না, ওই জন্য ভাবলাম যে এখন তো কাজকর্ম নেই, বসে বসে একটু আচার খাই আর মার সাথে একটু ফোনে গল্প করি। কৃপা অর্জুন আচার খেতে অতটা পছন্দ করে না, কৃপা ওই মাঝে মধ্যে একটু খায় শখ করে, কিন্তু অর্জুন একদমই খায় না। কৃপার তো স্যার চলে এসেছে, ভাবছি যে স্যারের জন্য কী টিফিন তৈরি করব। তারপর মাথায় আসলো যে সকালবেলা একটু ওই ছোলার ডাল ভেজানো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই একটু ডালের বড়া করে দেই স্যারকে। স্যার মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না, ওই জন্য মাঝে মধ্যে চাউমিন করি বা বেশি লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে দেই। তো আজকে ভাবলাম যে বেশি করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ডালের বড়া করে দেই, এটা স্যার খেতে পছন্দ করবে। ডালের বড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু ভিডিওতে এটা কালো কালো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বড়াগুলো পুড়ে গেছে, এটা কিন্তু একদমই পড়েনি, কিন্তু কেন যে ভিডিওতে এরকম দেখাচ্ছে বুঝতে পারছি না। বড়াগুলো ভীষণ ভালো হয়েছিল, বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছিল তো, তারপর একটু রসুন কুচি দেওয়া হয়েছে। এদিকে আমার গোপাল পুজো দেওয়াও হয়ে গেল, এখন প্রায় 8:30 মতো বাজে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমি তো এখানে বসে গ্রিন টি আর ওই ডিম টোস্ট খাচ্ছি, বারান্দায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্যই এখানে একটু বসে আছি, নিজের মতো এখন একটু সময় কাটাচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার সামনাসামনি কথা হচ্ছে। তো আমি তো এইমাত্র গ্রিন টি, ডিম টোস্ট এসব খেলাম, কৃপা এগুলো বানিয়ে দিল। এখন যেন 9:00 রাত 9:00 বাজে। কৃপার আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, ওর সেই 2টোর সময় একটা পড়া ছিল, বাড়ি থেকে 1:30 সময় বের হলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পড়তে গেল, আবার সেই ওই ছুটি হয়েছে পর একা একা হেঁটে হেঁটে আসলো, সাথে আরও অনেক ছেলেমেয়েরা ছিল, ওরা সবাই দল বেঁধে একসাথে হেঁটে এসছে। তো আমাকে ফোন করেছিল, ওর তো পড়া যখন হয়ে যায় ও আমাকে বেশ কয়েকবার ফোন করে, বলে মা ভ্যান পাচ্ছি না, টোটো পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তো অর্ধেকটা রাস্তা আসার পর মনে হয় ও ওই ভ্যান পেল, কালকে ও একা একা এসছে ওইভাবে হেঁটে হেঁটে। আমি দিয়ে আসি, আসার সময় ও একাই আসে, অর্জুনকে রেখে তো আমি আবার বারবার বাইরে যেতে পারি না। বাবা কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, অর্জুন টিভি দেখছে, টিভিটা বন্ধ করে দিতে বলি। ও বাড়িতে আসার সাথে সাথে আবার আরেকজন স্যার আসলো, তো পরপর 2টো পড়া ছিল তো ওই জন্য ওর খাটনি পড়ে গেছে, তো এই স্যার আবার এই 8টার সময় গেল। তো আমাকে বলছে মা খিদে পেয়েছে, আমি বললাম যে আমি তো জানি তোর তো এখন খিদে পাবি, তুই 12:30-1টার সময় ভাত খেয়েছিস, এখন তো খিদে পাবি, পরপর 2টো পড়া ছিল, এই মানে হাঁটাহাঁটি করেছিস, তোর তো এখন খিদে পাবে, তুই এখন একবারে ভাত খেয়ে নে, বলে ভাত খাবো না, হালকা একটু টিফিন করবো, পিৎজা বানাবো, এখন আমি পিৎজা খাবো, আবার বলে আমি চিকেন চাউমিন বানাবো। তো বললাম যে এসব কিচ্ছু করিস না, এগুলো যদি তুই এখন করিস তোর কিন্তু আর রাতের বেলা ভাত খাওয়া হবে না, কারণ 8টা বাজে, এগুলো বানাতে বানাতে 9টা, খেতে খেতে 9টাই বেজে যাবে।
তারপর ওই বুঝিয়ে সুঝিয়ে ওকে ভাত খেতে পাঠালাম। আর ফ্রিজের মধ্যে 3-4 দিন আগের ব্রেড ছিল, তো সেই ব্রেডটা ভাবলাম যে আমি ডিম টোস্ট করে খেয়ে নিই, রাতের বেলা আর কিছু খাবো না। এটা দিয়ে আমার এই সন্ধ্যের টিফিন ডিনার সবই হয়ে গেল। এই হলো গিয়ে আমাদের আজকের গল্প। আমার হাজবেন্ড বাড়িতে নেই আজ 10 দিন ধরে, ও চেন্নাইতে গেছে ডাক্তার দেখাতে। ও প্রতি বছরই যায় চেন্নাইতে একবার করে ডাক্তার দেখিয়ে আসে, এই করোনার জন্য 2-3 বছর যাওয়া হয়নি। ও একা যায়নি, সাথে আমার জা ভাসুররাও গেছে, ওরা সবাই দল বেঁধে যায় চেন্নাইতে ডাক্তার দেখাতে যায়। এর আগেও বেশ কয়েকবার গেছে আর সবাই এইভাবে দল বেঁধেই গেছে। আমার বড় ভাসুর, মেজদা, তারপর বড়দি, মেজদি, ওরা সবাই একসাথে ডাক্তার দেখাতে যায়। আমাদেরও যাওয়ার কথা ছিল, আমার কিপা অর্জুনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পরে টিকিট ক্যান্সেল করে দিলাম, কারণ অর্জুনের এত পড়ার চাপ, আমি সেই জন্য আর গেলাম না। আমি বললাম যে আমরা পরের বছর যাব, এবছর আর যাবো না, এবছর অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, পাহাড় সমুদ্র পরপর সব দেখা হয়ে গেছে, তো সেই জন্য আমাদের টিকিট ক্যান্সেল করালাম, ওই দীঘা থেকে এসে আমাদের টিকিট ক্যান্সেল করিয়ে দিলাম। আমার বর বাড়িতে নেই, তো সেই জন্য আমাদের তিনজনের কারোরই ভালো লাগছে না। ওই জন্য এই 2 দিন আগে ব্লগে আমি তোমাদেরকে শুধু বলছিলাম যে আমার মনটা ভালো লাগছে না, ভালো লাগছে না, ও বাড়িতে নেই, কেমন যেন লাগছে, সময় কাটছে না। তারপর দেখো কি চাপ পড়েছে আমার উপরে, বাজার করতে হচ্ছে, কৃপাকে বারবার করে আনা নেওয়া করতে হচ্ছে, ও থাকলে তো আমাকে এতবার বাইরে যেতে হয় না, ও তো বাড়িতে নেই, ওই জন্য রান্নাবান্নাও সেভাবে আমি কিছু করতাম না, মাছ ডাল সবজি এগুলো কিচ্ছু কিন্তু আমি রান্না করিনি। এই 3-4 দিনের ব্লগগুলো দেখবে, কৃপা অর্জুন পনির খেতে ভালোবাসে, ডিম, তারপর চিকেন এগুলো খেতে ভালোবাসে, তো এগুলোই রান্না করতাম। আর আমি মাছ খেতে ভালোবাসি, কিন্তু আমার আর ভালো লাগছিল না, একার জন্য আর মাছ রান্না করতে ইচ্ছে করছিল না, আমি ওই জন্য আর মাছ বাজার থেকে নিয়ে আসিনি। ভাবলাম যে একার জন্য কি 2-3 পিস মাছ রান্না করব, ভালো লাগে না, আর সেই কারণে সবজিও রান্না করিনি। কৃপা অর্জুনকে ওই মানে কি বলে ওই ধরো পনিরের তরকারি যদি করতাম, ওর মধ্যে হয়তো একটু পেঁপে কেটে দিয়ে দিতাম, এইভাবে একটু ওদেরকে সবজি খাওয়াতাম বা একটু ভেন্ডি সিদ্ধ দিতাম, কিন্তু ওইভাবে সবজি রান্না একদিনও করিনি, মাছের ঝোলও করিনি, ডালও করিনি, ওদেরকে শুধু ওই পনির, ডিম আর চিকেনই খাইয়ে গেলাম। আর আমি তো ওই ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, পেঁপে সিদ্ধ এইসব খেয়েই কাটিয়ে দিতাম। আমি ভাবতাম যে একার জন্য কি রান্না করব। কৃপা অর্জুন তো ওই বললাম চিকেন পনির ডিম এসব খেতে ভালোবাসে, আমিও ডিমটা খেতে ভালোবাসি, চিকেন পনির খেতে আমার ভালো লাগে না, চিকেন তো একদমই ভালো লাগে না, পনির খেতেও ভালোবাসি না, ওই হয়তো একটু ঝোলটা নিতাম, ওই দিয়ে ভাত খেয়ে নিতাম। তো এই কদিন আমাদের এইভাবেই চলেছে, মানে সেইভাবে কোনো কিছু আমাকে রান্নাবান্না করতে হয়নি। আমার ভালো লাগছিল না, মানে কেন জানি না আমার মানে এসব কাজ করতে ভালো লাগছিল না। আমাদের তিনজনের মনটা এই কদিন একটু খারাপ ছিল, সেদিন ওই যে বললাম তোমাদেরকে মনটা ভালো নেই, মনটা ভালো নেই, এই আমার পরের জন্যই মনটা খারাপ লাগছিল, কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, কিছু ভালো লাগছিল না। ও বাড়িতে থাকলে কতবার ওর সাথে আমি ঝগড়া করি, দিনের মধ্যে 50 বার ঝগড়া করি, তবে কি বলো তো 50 বার ঝগড়া হয় ঠিকই, কিন্তু কথা বলা কখনো বন্ধ হয় না। হ্যাঁ, দিনের মধ্যে আমি 50 বার একা একা ঝগড়া করেই যাই, ঝগড়া আমিই করি, ওই সকাল থেকে শুরু হয় আমাদের ঝগড়া, একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের ঝগড়া শুরু হয়ে যায়, সকাল থেকে রাত অব্দি যে কত ঝগড়া করি, আমিই করি, বললাম না আমারই দোষ, কিন্তু আমিই ঝগড়াগুলো করি, তো সেই সকাল থেকে রাত অব্দি অনেকবার ঝগড়া করি, তো ওই জন্য আরও বেশি ওর কথা মনে পড়ছিল, কারোর সাথে ঝগড়া করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, সেই জন্যই মনটা বেশি খারাপ লাগছিল। আমাদের এই ঘরটায় জানো তো এসির দরকার হয় না, এই দরজা জানলা খুলে দিলে না খুব সুন্দর হাওয়া আসে, এখানে বসে আছে তো আমার বেশ ভালো লাগছে। এমনিতেও আমি সবসময় তোমাদেরকে বলি যে এই ঘরটা বেশি খোলামেলা, এই ঘরে বেশি হাওয়া বাতাস আসে, আসলে কৃপা অর্জুন তো উপরের ওই ঘরগুলোতে থাকে, তো সেই জন্য এই ঘরে বসা হয় না, এই ঘরে আমি মাঝে মধ্যে একটু বসি, ওরা কেউ সেরকম এই ঘরে বসে না, আমারই বসা হয় এই ঘরটাতে। আমি এখানে বসে বসে ওই বাইরের দিকে তাকিয়ে দেখি, আমার বেশ ভালো লাগে, যখন মন খারাপ লাগে তখন ওই বারান্দায় একটু হাঁটাচলা করি। আর আমার ছেলে মেয়ে তো ওই লেখাপড়া, টিভি, মোবাইল এইসব নিয়েই থাকে, কৃপা তো বারবার পড়তে যায়, কৃপা টিভি মোবাইল দেখার সময় পায় না, সেটা বললে ভুল বলা হবে, ও টিভি মোবাইল দেখে না,
টিভি মোবাইল যা দেখার অর্জুনই দেখে, কৃপা তো সারাদিন শুধু পড়তেই যায়, কোচিং এই সারাদিন পড়তে যায়, তো ও কখন টিভি মোবাইল দেখবে? সে স্যারদের পড়াগুলো তো তৈরি করতে হয়। একটু আগে আবার বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, বেশ মিষ্টি মিষ্টি ওয়েদার, বারান্দায় বসে থাকতে ভালোই লাগছে, কিন্তু এরকম ওয়েদারটা থাকবে না, একটু পরই আবার গরম লাগতে শুরু করবে। যা গরম পড়েছে না, ওই যখন বৃষ্টি হয় তখন একটু ভালো লাগে, তারপর আবার যেকে সেই গরম। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, আমি এখন দাঁত ব্রাশ করছি, রাতের বেলা তোমাদের সাথে আমার আর কথা হয়নি। আসলে রাতে তো আমি তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারি, কালকে রাতে আমরা তাড়াতাড়ি একটু শুয়ে পড়লাম, কৃপা খুব ক্লান্ত ছিল, আর তাছাড়া রাতের বেলা তো কৃপা অর্জুন পড়তে বসে, ওই জন্য আমি সেইভাবে রাতের বেলার দিকে ব্লগ করতে পারি না। দিনের বেলা এই কাজকর্ম করি, তোমাদের সাথে গল্প করি, তখন ব্লগটা ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু রাতের বেলার দিকে তো ওদের সাথে আমাকে থাকতে হয়। আমি যদি ব্লগ নিয়ে ব্যস্ত হয়ে যাই তাহলে তো ওরা পড়ায় ফাঁকি দেবে, ওই জন্য রাতের বেলাটা ওদের জন্য রাখি আর এই দিনের বেলাটা তোমাদের জন্য রাখি। এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি, দু চারটে বাসন হয়েছে, ওই জন্য এই সিঙ্কে এগুলো ধুয়ে নিচ্ছি। এখন খুব একটা বাসন হয় না, রান্নাবান্না সেরকম একটা করি না, তো ওই জন্য বাসনও খুব বেশি একটা বের হয় না। আমার হাজব্যান্ড যদি কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতো তাহলে আমরা সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারতাম, কিন্তু ও তো আমাদের সাথেই সবসময় থাকে, আমরা তো চারজন একসাথেই থাকি, সেই জন্য ও বাড়িতে না থাকলে আমাদের কারোরই ভালো লাগে না। তাছাড়া ও তো আমাদের খুব যত্ন করে, খেয়াল রাখে, তোমরা ব্লগগুলো যখন দেখো খেয়াল করে দেখবে, ও কিন্তু আমাদের অনেক সাহায্য করে। হয়তো ঘরের কাজকর্ম কিছু করতে পারে না, কিন্তু বাইরের কাজকর্ম সমস্ত কিছু আমার হাজব্যান্ড করতে পারে, ছেলে মেয়ের সমস্ত বায়না আবদার সব কিছু মিটিয়ে থাকে, আমি তো যেন আছি। গুড মর্নিং বন্ধুরা, আমাদের বাড়িতে যেন তো কারেন্ট নেই, মানে একটা মিটারে কারেন্ট নেই আর একটা মিটারের ফিউজ কেটে গেছে, হ্যাঁ, সেই জন্য ফ্রিজ, টিভি, মোটর কিছুই চলছে না। প্রথমে ফিউজ কেটে গেছে, ওই আমরা টের পাইনি, কারণ আমাদের ঘরে তো ইনভার্টার আছে। সকালবেলা ওরা ফোন করলো, আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওরা বললো যে ওদের ঘরে কারেন্ট নেই, তো তখন এসে দেখলাম ফিউজ কেটে গেছে একটা মিটারে, তারপর দেখি কারেন্টও চলে গেছে, হ্যাঁ, এবার ফ্রিজও চলছে না। তো কারেন্ট যে চলে গেছে সেটা চলে আসবে, সেই মিটারটা কারেন্ট চলে আসবে, কিন্তু যেটার ফিউজ কেটে গেছে সেটা কখন ঠিক হবে জানি না, কারণ বর তো বাড়িতে নেই। এবার কারেন্টের মিস্ত্রিকে কে ফোন করবে, কীভাবে সে আসবে, কী করবে, আমি কিছুই বলতে পারছি না। তো যে মিটারের ফিউজটা কেটে গেছে সেই মিটারে ওই আমাদের মোটরের সুইচ, মোটরটাই চালাতে পারছি না, বুঝতে পারছো? সকালবেলা তো আমি মোটরে একটু জল তুলে রাখি, তো এখন তাই ভয় পাচ্ছি যে জল যদি শেষ হয়ে যায় তাহলে আমার হয়ে গেল। আর আমাদের এই বাড়িতে তো কোনো চাপকল নেই, চাপকল আছে ওই দিকে পেছনের দিকে, ওখান থেকে তো জল আনা অসম্ভব। জামা কাপড় কাচার কথা ছিল আজকে, তো আমি সেগুলো কিচ্ছু কাচবো না, কারণ জামা কাপড় কাচতে গেলে আমার মোটর চালাতে হবে। তাই ভাবলাম যে আজকে তাহলে আর জামা কাপড় কাচবো না, ওগুলো থাক, যখন কারেন্ট ঠিক হবে তখন ওগুলো কাচা যাবে। আমি এখন স্নান করতে যাই, স্নান করে ঠাকুর পুজোটা দিই, আমাকে বাজারে যেতে হবে আবার। বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা শেষ করছি, আজকের ব্লগটা বেশি বড় হয়নি, কারণ কালকে তো দেরি করে ব্লগটা শুরু করা হয়েছিল, ওই জন্য ব্লগটা আর বেশি বড় হয়নি। তাহলে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি, ব্লগটা আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে।